না আসলে তো কিছু নেই, যদি রাখতেন কিছু যদি আমার কাছে রাখতেন তাহলে এখন এদের হাইটে যে ধরে নিয়ে এত কষ্ট করে আপনাকে আসা লাগতো না, আমি হাইটে যে ওদের এনাবো আর আপনাকে প্রয়োজন ছিল না। দুটো সাবেকেই বনদস্যুর নাম জাহাঙ্গীর শিকারি, বাড়ি রামপাল হলেও এখন থাকছেন সাতক্ষীরায়। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকায় তিনি থাকেন, মাছ মারেন সুন্দরবনে। এখন তার জীবিকা, তিনি একজন জেলে। কিন্তু তিন বছর আগেই কেমন ছিলেন সেই জাহাঙ্গীর, আপিয়ে বেড়ানো সেই জাহাঙ্গীর বাহিনী এখন দস্যুতা ছাড়তে চায়। সুন্দরবন আর সাগরের ত্রাস, জাহাঙ্গীর তার সদস্যদের নিয়ে ফিরতে চায় স্বাভাবিক জীবনে। আরো কিছু ছেলে পেলে আমার ভাই বেলারা ছিল। বনের গভীরে বসে জাহাঙ্গীর বলছিলেন দস্যু জীবনে আসার গল্প, দস্যুতা ছেড়ে দেওয়ার আগ্রহের কথা। আপনি যখন আমাকে ফোন করেছিলেন যে জাহাঙ্গীর সময় নাই, যদি ভালো হতে চাও শেষ সুযোগ সারেন্ডার করো, এবং আপনার কথা মতো সেই অনুযায়ী সিদ্ধান্ত। বনদস্যুতা ছেড়ে আসা সেই জাহাঙ্গীর এখন কেমন আছেন, কি করছেন, কিভাবে চলছে তার সংসার, সব শুনুন এবার। জাহাঙ্গীর এখন কি করতেছেন? এই যে মাছ ধরতেছি। এই যে মাছ মাছ কি এটা? জাল নৌকো। এটা করছি এই যে মাছ মারার জন্য। আচ্ছা, আমি এত দূরে আছি না, বাড়ির কোলে কাছে থাকি। নিজের মতো করে? আচ্ছা, মাছ হয় কিরকম এখন এদিকে, মাছের অবস্থা কি? মাছের অবস্থা নামার দিক বেশি, কিন্তু নামার দিক তো আমি আসি না, কাছে কাছে ছিলাম, যদি আমার তুলে নেয় এখন সুযোগ পাইছি। এরকম কিছু কি বলে কেউ? বলতেও পারে, অসম্ভব কিছু না, যদি অপরিচিত লোক হয়, যদি আমার দাবার খাওয়া লোক হয়, অনেক লোক ধরে জেলখানায় দিয়ে দিছি। জাহাঙ্গীর ভাই এই তো আমার জেলখানায় দিয়েছিল পাইপ গান দিয়ে, বহুত এখন সিলিন্ডার করে আইছে জালবাতি, এখন তুলিনি আমার পাইপ গান এটা ধরাই দিল, এই যে পাইপ গান এটা কাজ করতে মানে আবার সেই বিপদে পড়ে যাবেন। এখানেই রান্না বান্না, এখানেই সব? না, তো এমনি কেমন মানে কাটতেছে দিনকাল? এই মোটামুটি কাটতেছে, কাজে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না আর কি, কষ্ট হয়ে যাচ্ছে। এখন মূল জিনিসটা তো মনে হয় মামলা, না? হ্যাঁ, মূল জিনিসটা হলো মামলা। মামলা গুলো আসলে আমরা লিডাররা যারা, আমাদের তো একটাই তো মামলা না, যারা আমাদের সদস্য তাদের একটা মামলা, স্যারেন্ডার মামলা। আর আমাদের, আমার নামে ব্যক্তিগত আটটা মামলা, আপনারা জানেন আটটা মামলা এই দীর্ঘ তিন চার বছর স্যারেন্ডার করেছে। এটা একটা মামলা যদি চালাইতো আর একই থানায় তো আর না, একই জেলায় না, বরগুনা, পাথরঘাটা, বাগেরহাট, খুলনা, তারপরে সাতক্ষীরা, এই কয় জায়গায় যদি আমার মামলা নিয়ে দৌড়াইতে হয়, তো আমাদের এই চার বছরের পুঁজি তো বাড়িতে, আমাদের বাড়ির হাড়ে ভাতের হাড়ি থাকার কথা না। মানে সব এই সুন্দরবনে নামেছি মাছ ধরতে শুধু মামলার কারণে নাই, যেটুকু যা কিছু ছিল, যদি মামলাগুলো না থাকতো সুন্দরভাবে চলতে পারতো। মামলার খরচ যোগাতেই আবার এই মামলার খরচ যোগানোর জন্য আবার এই সুন্দরবনে নামা লাগিয়েছে, কারণ উকিল তারিখ আসলে
উকিলটা নিচে 1000 টাকা না দিলে কোর্টে ওঠে না। আর আমাদের অস্ত্র মামলা শুনলেই অত বেশি রকম আমাদের অস্ত্র মামলা, অস্ত্র মামলার খবর শুনলেই বলে টাকা 3000, উকিল 1000, পেশ কাটে দেওয়া লাগে, মরিরে দেওয়া লাগে, যাতায়াত খরচ। আমি এখান থেকে ধরেন পাথরঘাটা যাবো, তো পাথরঘাটা যাইতে আবার যাতায়াত খরচ লাগে কত, আবার যাইতে হবে 3 দিন আগে, আবার যাইতে একদিন আমি যেয়ে পারবো না, পৌঁছাইতে পারবো না। ওখানে যাওয়া রাত্রে হোটেলে থাকা লাগবে, থাকার পরে পরদিন আমার কোর্টে উঠতে হবে, এদিকে তো ওই 3 দিনের কামাইও নাই, 3 দিনের কামাইও নাই। তারপরে ওইখানে থাকা লাগবে একদিন আগে যে পৌঁছাইতে হবে, ওই রাত্রে আমার হোটেলে থাকা লাগবে, হোটেলে থাইকে ওই দিন কি আমার কোর্টে হাজিরা দেওয়া লাগবে, হাজিরে দিয়ে ওই দিনে আমি পৌঁছাইতে পারবো না, আবার ওই রাইতে আমার ওই হোটেলেই থাকতে হবে, থাকে পরদিনে সকালে আমার রওনা হইতে হবে। তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় চিন্তা করেন, আজকে যেরূপ যা কিছু ছিল আল্লাহ রহমতে চুপটাক করে বাচ্চা কাচ্চা নিয়ে ভাই বোন বাবা মানে চলতে পারতাম, কিন্তু এই মামলা ঠেকাই দিয়ে যে এখন তো কিছুই নাই, একবারে জিরো। দস্যুতা ছেড়ে জাহাঙ্গীর যেমন পুরো দস্তুর জেলে হয়েছেন, তেমনি আরও 325 সাবেক বনদস্যু এখন টিকে থাকার লড়াই করছেন।